ডিয়ার ক্যান্ডিডেট আজকে ধরো গ্রাজুয়েশন লেভেলের পরে যে চাকরি পেতে গেলে সেই সমস্ত জিনিসগুলো কম্পিউটারের কী কী জিনিস জানা অত্যন্ত জরুরি যেমন দেখো মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই জিনিসগুলো জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি যে কোনো জায়গায় তুমি যদি চাকরি দিতে যাও এবং চাকরির ইন্টারভিউতে যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কি জানো তোমাকে অন্তত বলা উচিত যে আমি বেসিক সব কম্পিউটারের জিনিসগুলো এটাকে আমরা এটাকে বলে থাকি কি না মাইক্রোসফট অফিস তাহলে মাইক্রোসফট অফিসের মধ্যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট থাকে এবং প্লাস তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে টাইপিং স্পিড এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক জিনিস আজকে কেমন দেখো আজকে যেখানেই তুমি চাকরি করো না কেন কম্পিউটার তোমাকে ইউজ করতেই হবে সুতরাং কম্পিউটারকে ব্যবহার করতে গেলে এই জিনিসগুলো জানা এইগুলো হচ্ছে বেসিক লেভেলের সফটওয়্যার এবং এটা হচ্ছে কি আমাদের সকলকে জানা উচিত এবং এই বিষয়ে আমাদের সকলকে পারদর্শী হওয়া উচিত তো চেষ্টা করবে এই ধরনের কোর্সগুলোকে যতটা সম্ভব জিনিসগুলোকে নিজে থেকে শিখে রাখা বা যে কোনোভাবে মানে শিক্ষা অর্জন করতে হবে তুমি কিভাবে করছো সেটা তোমাকে দেখতে হবে এবং কারণ যে কোনো ইন্টারভিউতে গেলে